আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে আসছি আজকে তোমাকে আঞ্জুমের অফিসে। তো আঞ্জুমের নিউ অফিসে আজকে আমরা গিয়েছিলাম। তো দোকানে অফিসের নাম হচ্ছে চেরি ফুল ডিজাইন, এরকমই কিছু একটা। তো বেশি আলো থাকার কারণে হয়তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, যে চেরি ফুল ডিজাইন দোকানের নাম। এখানে কম্পিউটারাইজ সব কিছু কাজ করা হয়, ফটোকপি, ইন্টারনেটের যত কাজ। তো ওর বাবা আজকে আঞ্জুমকে একটা হিসাব বুঝিয়ে দিয়ে তার জন্য গেছিলো। আঞ্জুমে নতুন গুছিয়ে উঠতে পারছিল না, তো ওর বাবার সাথে আজকে আমি গিয়েছি দোকানটা দেখার জন্য। আর ওর বাবা কিছু বুঝিয়ে দিচ্ছে, তো ওর বাবা ওর পাশে বসে আছে। আঞ্জুম বুঝে নিচ্ছিল, এই তো আঞ্জুমে সেট আপ করেছে, এখানে ওয়াইফাইয়ের কানেকশনগুলো আছে। আমি পাশে বসেছিলাম, রেহান ভিডিও করতেছিল সব কিছু। এদের দুটো কম্পিউটার, প্রিন্টার মেশিন। রেহান খুব দ্রুত ভিডিও করতেছিল বলে অতটা ক্লিয়ারলি আসে নাই। তো এখানে আমিও কিছু শ্যুট করেছি। এইটা হচ্ছে ফটোকপি মেশিন। তো আমি আঞ্জুমকে বললাম আমাকে একটু চালিয়ে দেখা, অনেক দিন ধরে বলতেছিল আঞ্জুম মামুনি আমার দোকানে আসো, তুমি একদিনও আসলে না। তো শুক্রবার সন্ধ্যার সময় খুব একটা কাস্টমার আসে না। তো আমি ওর বাবাকে বললাম চলো যাই। তো আঞ্জুম একটা হিসাব গুলিয়ে ফেলেছিল, তো ওর বাবা সেটা আঞ্জুমকে সেখানে বুঝিয়ে দিচ্ছিল ওখানে বসে বসে। আঞ্জুম বলল ভাই এখানে বসে আমাকে বুঝে দাও। তো এই দোকানটা হচ্ছে আমার, আরও অন্য দুই ভাই আছে যারা আঞ্জুমকে এটা করে দিয়েছে। যেহেতু ইন্টার পরীক্ষাটা ডিলে হয়ে গেল, তো বসে থাকার চাইতে কিছু করা ভালো, আপাতত এটাই করুক। এটাতে অতটা তেমন অভিজ্ঞতা লাগে না, আস্তে ধীরে শিখলে হয়। কম্পিউটারের কাজগুলো খুব দ্রুত শিখে ফেলছে আঞ্জুম। খুব সুন্দর ফটোকপি করে আমাকে করে দেখালো। এই তো মেশিনপত্রগুলো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশের রাউটার কী কী সব আছে, এত কিছুর নাম আমি বলতে পারি না, তোমরা নিজেদের মতো করে বুঝে নিও। এটা একটা রাউটারের মেশিন, আর এ পাশে ছিল ল্যামিনেটিং মেশিন। তো আঞ্জুমের জন্য সবাই তোমরা দোয়া করো, বাচ্চা মানুষ নতুন কিছু শুরু করেছে, আল্লাহর অশেষ সহমত। খুব ধৈর্যের সাথে খুব পরিশ্রম নিয়ে ও করতেছে, আস্তে আস্তে এগুচ্ছে, ভালোই কাজ করছে। তো মাঝে মাঝে ওর বাবাকে বলে ভাইয়া আমি অনেক কিছু বুঝি না, তোর বাবা এসে বুঝিয়ে দেয়। তো আমার অন্য দুই ভাই করে দিয়েছে আমাদের এলাকাতেই, এখানে সিসিটিভি ক্যামেরাও আছে। এই তো দোকানটা আমি ঘুরে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওর বাবা মাঝে মাঝে আঞ্জুমকে এসে দেখে যায় যে ওর কোনো সমস্যা হচ্ছে কি না। তো আমার ভাইরা ওর বাবাকে দায়িত্বটা দিয়েছে যে আঞ্জুমকে খেয়াল রাখবেন, ওরে এই দোকানটা করে দিলাম, কারণ ওরা মোটর পার্টসের ব্যবসায় খুবই ব্যস্ত। তাই আঞ্জুমকে ওরা এখানে এটা করে দিল, বাচ্চা মানুষ পরিশ্রমের কাজ তেমন করতে পারবে না। তাই প্রাথমিক পর্যায়ে আস্তে আস্তে যতটুকু শিখেছে মাশাল্লাহ অনেকখানি শিখেছে। বৃষ্টি পড়তেছিল বাইরে, বাইরে কয়েকটা গাছও লাগিয়েছে, খুব সুন্দর করে দোকানটা ডেকোরেট করেছে ওরা। তো যারা মনে খুবই দুষ্টামি করতেছিল, রেহান বারবার কম্পিউটার ছাড়ার চেষ্টা করতেছিল, আমি বললাম এত দুষ্টামি করো না। তো এই তো আমরা বাসায় আসছি, এটার পরের দিনের ভিডিও। কেমন লাগলো আঞ্জুমের দোকানটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, এবং আঞ্জুমের জন্য তোমরা সবাই অনেক অনেক বেশি করে দোয়া করবা। তো আমি পাতলা খিচুড়ি রান্নার প্রসেসিং করতেছিলাম, মাংস দিয়ে, পোলা চাল দিয়ে, বিভিন্ন ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করবো। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। তো চিন্তা করলাম আজকে পাতলা খিচুড়ি রান্না করি। তো যারা মনে একটা জামা পরেছে, জামাতে একটা পকেট ছিল, ও কিছু রেখেছিল আমাকে দেখানোর চেষ্টা করতেছিল। তো এই তো খিচুড়ি রান্না শেষ। তো ভিডিওটা আর বড় করলাম না ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।